জেএনইউ থেকে ছাত্র রাজনীতি, সেখান থেকে বালির প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপশিতা ধর। একদিকে বৈশালী রালমিয়া, অন্যদিকে রানা চ্যাটার্জি, তার সাথে এই দুদে রাজনীতিবিদদের সাথে লড়াই দিচ্ছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীপশিতা ধর। এই উচ্ছ্বাস প্রচারে ধরা পড়ছে? একদমই পড়ছে। আমি যখন এখানে নির্বাচনে আসছি, মানে প্রচারে আসছি, মানে একবারে মনে হচ্ছে না আমি প্রচারে আসছি। যেভাবে বাড়ির লোকেরা, এই অঞ্চলের মানুষরা আমাকে একদম নিজের মেয়ের মতো করে, কেউ এসে বলছেন তোমার দাদুর কাছে আমি পড়েছি, তুমি আমার নাতনির মতো, কেউ এসে বলছেন তোমার মার সঙ্গে আমি পড়েছি, তুমি আমার মেয়ের মতো। আমার একবারও মনে হচ্ছে আমি একটা নতুন কোনো জার্নিতে এসেছি। আমার মনে হচ্ছে আমি আমার বাড়িতে ফিরে এসেছি, এবং বাড়ির লোকেরা যে আদরের সঙ্গে, যে ভালোবাসার সঙ্গে আপন করে নেয়, সেই একই ধরনের তুমি দেখলে, সেই উচ্ছ্বাস, সেই আবেগ, মানুষের ভরসা। এবং এই যে 10 বছরের যন্ত্রণা বামপন্থী রাজনীতি করার জন্য, যে অত্যাচার মানুষকে বিগত 10 বছরে পশ্চিমবঙ্গের বুকে সহ্য করতে হয়েছে, তারা একটা মুক্তি চাইছেন, এবং মানুষের মনে হচ্ছে আমরা হয়তো সেই মুক্তিটা দিতে পারবো। সেখান থেকেই আবেগের জন্ম, সেখান থেকেই উচ্ছ্বাস। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে তুমি, ঐশী, শতরূপ, সব ছবি পরপর যাচ্ছে একটা ভিডিওয়ে। পক্ষকেশীদের ভিড় নেই, কাঁচা চুলের মাথা নিয়ে বামপন্থীরা লড়াই করছে। এই লড়াইটা অনেক দেরি হয়ে গেল তো, আরও আগে আসা উচিত ছিল। আসলে আমার মনে হয় এটা কন্টিনিউয়াস প্রসেস। মানে ধর, যখন শত্রুপদা প্রথমবার নির্বাচনে লড়ে, ওর 25 বছর জাস্ট বয়স হয়েছিল। আমরা দেখেছি আগেরবার মধুজা সেনরয়, যেও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে, খুব ভালো ফাইট দিয়েছিল। ইব্রাহিম আলী, যে আমাদের MLA, ও যুব আন্দোলন থেকে উঠে আসা, কৌস্তবদা, তো একটা প্রসেস শুরু হয়েছিল নতুনদের আরও সামনে নিয়ে আসার। আমি বলবো যে আজকে আমরা যে রিফ্লেকশনটা দেখছি, এটা সমাজের রিফ্লেকশন। কারণ ভারত একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, উই আর ওয়ান অফ দি ইয়াংগেস্ট কান্ট্রি। তো রাজনীতি তো সবসময় সমাজের প্রতিফলন হয়, তো যেহেতু সমাজে যুব সমাজ, সমাজে কম বয়সী ছেলেমেয়েরা বেশি, এবং তাদের দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা রাজনীতি করেছি বিগত বছরগুলো ধরে, তো আমার মনে হয় একটা ন্যাচারাল রিফ্লেকশন। সমাজের যা সমস্যা, সেইটাকে রাজনীতিতে নিয়ে আসার জন্য, বিধানসভায় নিয়ে আসার জন্য যাদের দরকার ছিল পার্টি, তাদেরই নির্বাচন। বিরোধীরা বলে ঐশীর মাথা যদি না ফাটতো, তাহলে ঐশী বাংলাদেশের রাজনৈতিক মাটি বা জমি শক্ত করতে পারতো না। আমি সেই প্রসঙ্গে যাব না। ঐশীর সাথে কোনোদিন মতবিরোধ হয়েছে? না, ঐশী আমার কাছে আমার বোনের মতো, আমার জুনিয়র, আমার খুব কাছের। ওর SFI-তে আসা, ওর মেম্বারশিপ করা, সমস্তটা আমাদের হাত ধরে আমরা একসাথে বহুদিন এক ঘরে থেকেছি। তো ওর সঙ্গে মতবিরোধ তো কোনো জায়গাই নেই, ও তো আমার খুব ভালোবাসার একজন মানুষ। ছাত্র রাজনীতি করতে গিয়ে, শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কমরেড দীপশিতা ধর কি কোনোদিন লাইফ থ্রেট পেয়েছে? হ্যাঁ, সেটা তো ছিলই, মানে সেটা একবার নয়, বহুবার, বিভিন্ন সময়। তোমার সম্বন্ধে ব্যাক স্টাডি করতে গিয়ে আমি দেখেছি তুমি ভালো নাচ করতে, তুমি ভালো গান গাইতে। এখনো করি, এখনো ভালো নাচ করি, এখনো ভালো। আমি জানি তোমার নির্বাচনী প্রচার করতে করতে গলাটার অবস্থা খুব খারাপ, এক লাইন যদি শুনি। খুব মুশকিল। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। দারুন দারুন। অনেকে বলছে কমরেড দীপশিতা ধর আমরা ক্রাশ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। কমরেড দীপশিতা ধরে ক্রাশ কে? কমরেড দীপশিতা ধরের ক্রাশ কেউ নেই, অনেক মানুষকে ভালো লাগে, অনেক মানুষকে খুব কাছের মনে হয়, কাউ কাউকে একটু বেশি ভালোবাসি। তুমি যদি একদম সেলিব্রিটি ক্রাশ বলতে চাও, তাহলে আমি শাহরুখ খানের ভীষণ রকম ফ্যান ছিলাম, মানে এরকম ফ্যান ছিলাম, ওই কাগজ থেকে যে ছোটো ছোটো শাহরুখ খানের ফটো হয় সেগুলো কেটেও কালেক্ট করতাম। এখন আমরা খুব দুঃখে রয়েছি আমরা সবাই যারা শাহরুখ খানের ফ্যান, বিকজ ফর লাস্ট সাম ফিউ ইয়ার্স কোনো ভালো সিনেমা বানায়নি, ফলে আমরা যখন ঝগড়া করতে যাই অন্য ফ্যানেদের সঙ্গে, আমরা পয়েন্ট খুব কম পাচ্ছি। তো ইফ অট অল শাহরুখ খান ইজ লিসনিং, সিন্স শাহরুখ খান ইজ মাই ক্রাশ, তো একটু ভালো সিনেমা করুন, যাতে আমরা আপনারা আরও বেশি করে লড়তে পারি। কমরেড দীপশিতা ধর ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করেন না মোহনবাগানকে? ইস্ট বেঙ্গল, হ্যাঁ, মানে অবশ্যই, মানে ইটস মোর দ্যান ফুটবল। আমি ছোটোবেলা থেকে যে পরিবারে বড় হয়েছি, আমি রিফিউজি পরিবার, এবং ওই রিফিউজি পরিবার হওয়ার সত্তাটা আমার মধ্যে ভীষণ রকম রয়েছে। আমি বাংলাদেশেও গেছি বহুবার, এবং যতবার আমি বাংলাদেশে গেছি আমার মনে হয়েছে যে কোথাও একটা কানেকশান রয়েছে। আমার মা বাবার জন্ম এখানে, তারা কেউ আমরা যে ভাষায় কথা বলা উচিত ছিল সেই ভাষা জানেন না, বরিশাল্লা, আমার দাদু খালি জানতেন,
এবং আমি যখন ওখানে গেছি আমি বলেছি যে আমার দাদুর বাড়ি বরিশালে ছিল, যেভাবে তারা আপন করে নিয়েছেন যে দেখো আমাগো পাড়ার মেয়ে আইসে, আমাগো গ্রামের মেয়ে আইসে, তখন মনে হয় যে একটা কানেকশান রয়েছে। সেই কানেকশান থেকেই অবশ্যই ইস্ট বেঙ্গলের প্রতি ভালোবাসা। এবং এখন যখন এতগুলো লোকজন সরকার আমাদের বারবার কাগজ দেখাতে বলছে, বারবার মানে প্রমাণ করতে বলছে যে দেখো তোমরা ভারতীয় কিনা, তখন তো মনে হয় ইস্ট বেঙ্গলের প্রতি, ওই লেগেসিটার প্রতি, ঐতিহ্যের প্রতি আরও বেশি করে আমাদের ভালোবাসা উচিত, প্রেমে পড়া উচিত। রাজনীতির ময়দানে বা রাজনীতির বাইরে কমরেড দীপশিলা প্রেম করেছে। আমি মানে আসলে আমাদের অনেকের মনে হয় যে যারা হয়তো রাজনীতি করে তারা একটু এলিয়েন টাইপের, তারা আর কি বাদ বাকি যে আমার বয়সী ছেলে মেয়ে তাদের চেয়ে আলাদা, একদমই নয়। একজন 25-26-27 বছরের ছেলে মেয়ের যেরকম জীবনটা থাকে, আমারও তাই হয়েছে। মানে স্কুল কলেজ ইত্যাদির সময় আমরা যা যা করে থাকি, তুমি যা করেছো আমিও তাই করেছি, এত একদম আমরা আলাদা নই। এই যে আমাদের মনে হয় না যে রাজনীতি মানেই একটা অন্যরকম মানুষ, একদমই না। আমি এই পশ্চিমবঙ্গের আর যে কোনো একটা সাধারণ পরিবারের মেয়ের মতো, সাধারণ পরিবারের ছেলের মতো, তাদের অ্যাসপিরেশন, তাদের ভালো লাগা, তারা যা যা করে আমিও তাই তাই করতে ভালোবাসি। কমরেড দীপশিলা নির্বাচনী প্রচার করছে, খুব ব্যস্ত, ছাত্র রাজনীতি, মিছিল, মিটিং, তার মধ্যিখান থেকে প্রেমিক মানুষটার প্রতি সময় দিতে দেওয়া যায়? হ্যাঁ, কারণ সেও জানে যে আমার প্রথম প্রেম অবশ্যই রাজনীতি। প্রথম প্রেম অবশ্যই মানুষের জন্য কাজ করা, যে আদর্শের জন্য এত মানুষ শহীদ হয়েছেন সেই আদর্শটাকে বাঁচিয়ে রাখা। ফলে আমরা মানে ভালোবাসার জন্য তো একটা নির্দিষ্ট বিশ্বাসে বা একরকম বিশ্বাসে বিশ্বাসী হওয়াটা জরুরি হয়। তো আমার ক্ষেত্রে আমি ভেরি লাকি যে সেই বিশ্বাসটা, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গায় আমরা একরকম, তাই সেই সমস্যাটা হয় না। এই একটা অপবাদ আছে, অপবাদ বলো, সুনাম বলো, এটা তুমি ভালো ডিফাইন করতে পারবে, বামপন্থী ছাত্র যুবরা খুব ভালো মার্কস আর লেনিন পড়াতে পারে, তুমি কি মনে করো? হ্যাঁ, খুব ভালো পড়াতে পারে না, পড়তেও পারে। এবং ওই ফাঁকা ফ্ল্যাটে সাভারকার বোঝানোর চাইতে ক্লাসরুমে বা আমাদের যখন সংগঠনের ক্লাস হয় সেই সংগঠনের ক্লাসে লেনিন এবং মার্কস বোঝাতে খুব ভালো বিষয়। ফাঁকা ফ্ল্যাটে সাভারকার কারা বোঝায়? সেটা যারা যারা ওই বলতে চান বিভিন্ন ধরনের কথা, আমরা দেখি যাদেরকে আমরা আইটি সেল বলি, চাড্ডি বলি, তারাই তো এরকম বিভিন্ন ধরনের, তাদের স্ক্রিনশট সব বেরিয়েছে, মানে অমুক পদ পাইয়ে দেওয়ার জন্য অমুক জায়গায় আসুন ইত্যাদি ইত্যাদি। যদিও এগুলো মনে হয় না আমাদের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনীতির মধ্যে বিগত বছরগুলোতেই কলুষটা বড্ড বেড়ে গেছে। এই যে বিপ্লব রাজনীতি, এত অনেক কঠোর কঠোর কথা বলতে হয়, অনেক কিছু করতে হয়, সেই জায়গায় কেউ সাহস পেয়েছে লাভ লেটার দেওয়ার? হ্যাঁ, মানে আসলে ওই যেটা আমি বলছিলাম, মানে আমরা অবশ্যই বিপ্লবের কথা বলি, রাজনীতির কথা বলি, কিন্তু এরকম না, ইন্টারাপ্ট করছি, আমার তো মনে হয় যে ওই ওই মেজাজের সময় যদি কেউ গিয়ে ওর পরে গিয়ে প্রেম প্রস্তাব দেয় তাহলে চট্টর মেরে দেবে তুমি? না, একেবারে নয়, একেবারেই নয়, কারণ ওই যেটা বলছিলাম যে এরকম না, ঘুম থেকে উঠেই আমরা একদম লেনিনের বই নিয়ে জয় লেনিন জয় মার্কস বলে রাস্তায় বের করি। আমরাও সকালবেলা ঘুম থেকে উঠি, ফোনটা চেক করি, দেখি কে কী মেসেজ করেছে, কেউ ভালো লাগার কোনো মানুষ মেসেজ করলে আমাদের মুখে ঠিক অতটাই আনন্দ আসে যেটা বাদ বাকি কারোর। এবং ওই সময়ের দাবিতে বিভিন্ন সময় এরকম কখনো মনে হয়নি যে কেউ যদি তার মনের কথা, ভালোবাসার কথা অবশ্যই কনসেনচুয়ালি যদি বলতে চায় তাতে আমার তাকে মারা উচিত বা রেগে যাওয়া উচিত, সো একেবারেই নয়। মমতা ব্যানার্জির থেকে কী শিখেছো? মমতা ব্যানার্জির থেকে, মানে ব্যক্তি মমতা ব্যানার্জির থেকে, যেটা রাজনৈতিক মমতা ব্যানার্জি, হ্যাঁ রাজনৈতিক, মানে ব্যক্তি রাজনৈতিক মমতা ব্যানার্জি, ব্যক্তি রাজনৈতিক, ব্যক্তি মমতা ব্যানার্জি যিনি অবশ্যই রাজনৈতিক, তার কাছ থেকে অবশ্যই তার একটা জেদ ছিল, একটা ভীষণ ভীষণ রকম একজন জেদি মহিলা। সেই জেদি জেদ নিয়ে, সেই ডেডিকেশনে তিনি অনেক কিছু ভালো করতে পারতেন পশ্চিমবঙ্গের জন্য, রাজ্যের মানুষের জন্য, আমাদের জন্য, তিনি সেটা করেননি। তো তার কাছ থেকে ওই জেদটা শিখেছি এবং কী করে সেই জেদটা নিয়ে ভুল কাজ না করতে হয় সেই শিক্ষাটা ওনার ব্রতর কাছে কী শিখেছি? হাউ টু নট বিকাম আ কমিউনিস্ট, হাউ টু নট বিকাম আ কমিউনিস্ট, মানে ঋতদা বা ঋতব্রত ব্যানার্জি যেরকম ছিলেন, সেটা যদি কমিউনিস্ট হওয়ার কথা হয় তাহলে মানে ওনাকে দেখে মনে হয় যে এই জিনিসগুলো কমিউনিস্ট হওয়ার জন্য করা উচিত। একটা সময় তো তোমাদের আইকন ছিল। আসলে আমাদের বামপন্থী রাজনীতি তো আইকন বলে ভাবে কেউ হয় না, তিনি একটা নির্দিষ্ট পদে ছিলেন, নির্দিষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে তাকে তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন, ফলে সেই পদটার প্রতি, সেই ব্যক্তির প্রতি নয়, সেই পদের প্রতি আমাদের দায়বদ্ধতা, সেই পদের প্রতি আমাদের সম্মান। ব্যক্তিভাবে কেউ কোনোদিনও আমাদের কখনো অ্যাটলিস্ট আইকন হয়ে ওঠে। শতরূপ ঘোষ এবং ঐশী দুটো খারাপ দিক, খুব ডিফিকাল্ট, কমরেড দীপশিতাদরকে ভাবাতে পারছি। হ্যাঁ, কারণ ওদের ওদের মধ্যে খারাপ কিছু নেই। আমি শত্রুদাকেও খুব কাছ থেকে দেখেছি, শত্রুদা আমার কলেজের সিনিয়র, আমরা দুজনেই আশুতোষ কলেজের পাস আউট, ঐশী আমার জুনিয়র, দুজনকে ভীষণ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং দুজনেই একটা খুব কঠিন সময় আমার সঙ্গে ছিলেন। ঐশী এরকম মনে রয়েছে যে মানে যখন আমাদের মিটিং টিটিং চলতো
ও আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো যতক্ষণ দীপশিরের দিন না আসবে, খাবার খাবে না। তো যে মানুষগুলো আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদের সম্পর্কে আই ডোন্ট থিংক আমি কিছু না, অবশ্যই মানুষের ভালো দিক খারাপ দিক আছে, সেটা তুমিও বিশ্বাস করো হয়তো, সেখান থেকে বলো। আমরা তো প্রত্যেকেই এটা ইভলভিং বিং, এবং যখন আমরা কোনো পার্টিতে আসি আমরা অনেক কিছু লার্ন করি আনলার্ন করি। তো যা কিছু আমরা সমাজ থেকে শিখে এসেছি, সেটা সুপারস্টিশন হতে পারে, সেটা এলিটিজম হতে পারে, সেটা নির্দিষ্ট বায়াসনেস হতে পারে, আমার মনে হয় এই প্রসেসে থ্রু দ্য পলিটিক্যাল প্রসেস সেই খারাপগুলো ওরাও একটা প্রসেসের মধ্যে রয়েছে, সেটা ঠিক করা। একটু নির্দিষ্ট করো। নির্দিষ্ট করা যাবে না, কারণ নির্দিষ্ট হবে ওদের এগেনস্টে বলার সত্যিকারের। আমার দেবাংশু ভট্টাচার্যের দুটো ভালো দিক বলো। দেবাংশু ভট্টাচার্য একসাথে মানে লম্বা একটানা অনেকক্ষণ কথা বলতে পারে, আমি অতক্ষণ বলতে পারি না, তো মানে দ্যাটস আ গুড থিং। দীপশিদা ধর বোঝানোর চেষ্টা করছে ইন্টারভিউতে কথা বলতে অসুবিধা হচ্ছে। চলো একদম শেষ করব, দীপশিদা জয়ী কি জয়ী হবে? দীপশিদা জয়ী জয়ী মানে আমাদের নতুন করে অবশ্যই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই নির্বাচনে আমি ব্যক্তি দীপশিদা ধর লড়ছে না, এই নির্বাচনে বামপন্থীরা লড়ছে, ছাত্র সমাজ লড়ছে, ছাত্র যুবর প্রতিনিধি হিসেবে আমি লড়ছি। তাই এই যে বিগত বছরগুলোতে যে বাইনারি তৈরি করা হয়েছিল সেই বাইনারি ভেঙে আমরা অর্ধেক আমাদের যে কাজ সেই কাজটা করে ফেলেছি, যে অর্ধেক কাজটা বাকি রয়েছে সেটা মানুষ 10 তারিখ করবে এবং তার রেজাল্ট আমরা 2 তারিখ পাবো। বাড়ির প্রত্যেকে সিপিআইএম এর সদস্য, তাই তো? হতেই তো পারতো, তোমার তৃণমূল কংগ্রেসের ইডিওলজি পছন্দ হলো। হতেই পারতো, মানে যদি আমি এমন একটা পরিবারে বড় হতাম যে পরিবারটা বাড়িতে রাজনীতি আলোচনা করে না, যদি আমি এমন একটা পরিবারে বড় হতাম যে পরিবার বলে আমি রাজনীতি করব কিন্তু আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সে যেন রাজনীতির বাইরে থাকে, হতেই পারে। এরকম বিরাজনৈতিক পরিবেশে আমি যদি বড় হয়ে উঠতাম আমি তৃণমূল কেন, বিজেপিও হয়তো আমার পছন্দ হতে পারতো, কিন্তু যে পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আন্দোলনের উত্তরাধিকার, আমি যেন সেই উত্তরাধিকারের যোগ্য হতে পারি। চোখ বন্ধ করলে দাদুর কোন কথাটা কানে বাজে? বনু, এইটা কিন্তু করে দেখাতে হবে, মানে অনেক কথার মধ্যে এই কথাটাই। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন কমরেড দীপশিদা ধর। কমরেডটাই বসালাম তার কারণ কমরেডটাই ওনার সঙ্গে যায়। এতক্ষণ তুমি করে কথা বলছিলাম কিন্তু কথাবার্তা শেষ হওয়ার পর কোথাও মন থেকে আপনি বলতে ইচ্ছে হলো। ক্যামেরায় নন্দন পাদের সঙ্গে সুমন, TV9 বাংলা।